আমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে ফ্ল্যাট হচ্ছে না, দেখা যাচ্ছে আমরা ভালো আছি। তো এখন দেখো বাজে হচ্ছে 8টার বাইরে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না। তো এখানে দেখো আমি শুয়েছিলাম কালকে রাতে, আর ওইখানে ওর বাবার হচ্ছে বাবার ছেলে শুয়েছে। তো দেখে রাখো ভিডিওটা অন্তত কোথাও, আর আশা করি তোমাদের আগের দিনে ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আজকে ভিডিওটা দেখে দেখো তো স্কিপ করবে না, আশা করি খুবই ভালো হবে। সকালবেলা মোটামুটি বাকি কাজ খারাপ হয়ে গেছে, এখন বানাবো কিছু। আর আজকে যদি বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই পুজো করো বাড়িতে এসেছে, কারণ সবাই গাড়ি হোক সাইকেল হোক কিছু না কিছু আছে। তো চলো সবাই আনন্দ করে পুজো করো, আমরাও ইচ্ছে ছিল পুজো দিতে যাওয়া। তো দেখা যাক কী হয়, আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখাই তোমার তারা দেখতে পাচ্ছ। পরে কারেন্ট তোমাদের ঘরে বসে ইন্ট্রোটা দিলাম, কারণ বাইরে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা জানি না, ওই জন্য ঘরে বসে ইন্ট্রোটা দিলাম। তো চলো আর দেরি করবো না, দুধটা রেখে দিয়েছি, কালকে মাংস করে দিলে দুধটা গরম করে রেখে দিয়েছিলাম। এখন একটু চা খাবো আর ছেলেকে হলিস দিন, তারপর যা হয় টিফিন, দেখা যাক আজকে কিছু স্পেশাল তো খাওয়া দরকার না। তো চলো দেখতে থাকো। তো এই দেখো তোমাদের দাদা ভাই কী কী ফল নিয়ে এসছে, আপেল, পেয়ারা এসব নিয়ে এসছে। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বলেছিলাম না যে আরও ফল নিয়ে এসছে, তো ওগুলো নিয়ে এসছে। তো আমি তো ফল খাই না, ছেলেও অতটা খায় না, তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাই খায়। তো চলো আর কথা। তো বন্ধুরা দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা খাবো আমি আর তোমার দাদা ভাই, আর দুধ দিয়ে হলিস দিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো দুধ চা না হলে বলো, সকালে আরও বৃষ্টি ভেজা সকাল। তো দেখো ছেলে দুধ খেয়ে গোফ হয়ে গেছে, তো ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর দেখো ঝটপট করে বৃষ্টিটা একটু কমেছে, আর ছেলেকে এদিকে রেডি করে দিয়েছি, পাঞ্জাবি আর প্যান্ট পরিয়ে দিয়েছি, কারণ সাদা প্যান্টটা পরেনি, কাদা হয়ে যাবে বলে বৃষ্টি হচ্ছে। আর আমি লাল শাড়িটা বের করে নিয়েছি পরু বলে। তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি। তোমার দাদা ভাই গাড়ি নিয়ে আগে বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে, আমি বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। বললাম না তোমাদের যে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো স্পেশাল কিছু করবো না, এটা কোনো দিন হতে পারে বলো? তো চলো ওই জন্য বেরিয়ে পড়লাম সেজে গুজে রেডি হয়ে। তো দেখো গাড়িতে বসে পড়েছি আর চলছি, কোথায় যাচ্ছি দেখতে থাকো। পুরো ব্লগটা কেউ মিস করবে না, স্কিপও করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো দেখতে পাচ্ছ গ্রামে বৃষ্টি ভেজা সকাল, ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু রাস্তাঘাটে দেখো কি অবস্থা, জলে জল হয়ে রয়েছে। তো তার মধ্যেই সব বেরিয়ে পড়েছি, সবাই বলছিলো বলে বৃষ্টি হচ্ছে তার মধ্যে কোথায় যাচ্ছ ঘুরতে। তো ভাবলাম চলো একটু মা সকাল সকাল মায়ের দর্শন না করলে হয় বলো? তো চলো দেখতে থাকো। তো বৃষ্টি ভেজার সকালে না এত সুন্দর হাওয়াটা লাগছিলো, গাড়ি চলছিলো মিষ্টি এত হাওয়াটা লাগছিলো, খুব আনন্দ লাগছিলো। আর ওয়েদারটা তো মানে বলার মতো না, অসম ওয়েদার। আর দেখো পুকুর ভর্তি শাপলা, দেখতে কিন্তু একটা আলাদা সৌন্দর্য। তো দেখো এদিক থেকে প্রসাদ নিয়ে নিয়েছি, আর যেহেতু আমাদের মন্দিরে যেহেতু ভিডিও করতে অ্যালাউ ছিল না, ওই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি। তো পুজো সুজো দিয়ে দেখো খেতে বসে পড়েছি ছেলে আর আমি, তোমাদের দাদা ভাই খায়নি, দাদা ভাই পরে খেয়েছে। আমি আর ছেলে নিয়ে নিয়েছিলাম পরোটা, আলুর তরকারি আর দুটো মিষ্টি নিয়ে নিয়েছি। আমার ছেলে একটা মাজা খাবে বলছিল, তো ছেলেকে একটা মাজা কিনে দিয়েছিলাম। তো দেখো অর্ডার করে বসেছিলাম, তো চলে এসছে আমাদের পরোটা তরকারি, ছেঁড়া পরোটা, যেটা এখানে বলে কেউ বলে পেটাই পরোটা, কেউ বলে ছেঁড়া পরোটা। এই দেখো দুটো মিষ্টি নিয়ে। তো খাওয়া দাওয়া তাঁতি করে রেডি খেয়ে দে আবার বাইরের দিকে রওনা দিচ্ছিলাম। তো আমি যাচ্ছিলাম, এখানেই একটা টুইস্ট হয়েছে, যেটা সেটা হলো কি আমি যাচ্ছিলাম যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকেই রওনা হচ্ছি। তো সেটাই ভেবেই আমি চলছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি তোমাদের দাদা ভাই সোজা নিয়ে চলে যাচ্ছিল। তো আমি বললাম কোথায় যাচ্ছো বলো, একটা সারপ্রাইজ আছে। তো বলো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, আমার তো বড্ড ভালো লাগে। আগের দিন হঠাৎ করে তোমাদের দাদা ভাই সারপ্রাইজ দিয়ে চলে এসছে, সেটা একটা ভালো লেগেছে। আর হঠাৎ করে তো দেখো হেলমেট নিতে চলে এসেছিলাম, তো হেলমেটটা আমার ঠিকঠাক কালারগুলো পছন্দ হয়নি বলে ওই জন্য আমি নিইনি। তো ওখান থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছিলাম, তো আমি বললাম এটাই কি সারপ্রাইজ বলো? না না তুমি দেখতে থাকো না কী সারপ্রাইজ দিই। তো দেখলাম চলছি যেতে যেতে আমাদের একদম বাড়ি যখন রাস্তা ছেড়ে যাচ্ছে শুয়ে চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি? তখন আমি বারবার জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। তো বলো চলো আজকে তোমাকে সুন্দরবনের যে ওভার ব্রিজ সেটা তোমাদের দেখাই। মানে হলো কি কি আমরা যেখানে থাকি ওখান থেকে বনে যেতে গেলে যে ব্রিজটা পড়ে, যেটা নদীর উপরে যে ব্রিজটা সেটাই। আর দেখো রাস্তায় কী সুন্দর কাশবাগান, আমার দেখেই তোমাদের দাদাভাইকে বললাম দাঁড়াও একটু ফটো না তুললে হয়, আর কটা কাশফুল না তুললে হয় বলো? শরৎকাল বলে কথা, মায়ের আগমন আর কাশফুল তুলবো না হাতের কাছে পেয়েও, সেটা কোনো দিনই হতে পারে না, তাই না? তো দেখো চলে এসেছি সেই আমাদের সুন্দরবনে হাইওয়েতে, মানে হাইওয়ে না এটা অ্যাকচুয়ালি এটা ওভারব্রিজ, বিরাট বড় ওভারব্রিজটা, ব্রিজটা তোমরা দেখতে থাকো এপার থেকে, মানে আমরা এপারে মানুষজন থাকো, ওপারেও মানুষজন আছে কিন্তু জঙ্গলটাই অসম্ভব। তো দেখো পুরো জঙ্গলটা কভার, মানে নিচে সাগর আছে, তো সাগরটা পুরো কভার করে একটা ব্রিজ করা হয়েছে সরকারের তরফ থেকে। এটাই হলো, এটা হলো আমাদের বোলের বাজার ব্রিজ বলে এটা নামে পরিচিতি, বিরাট বড় ব্রিজ, এ প্রান্তর থেকে ও প্রান্তর দেখাও যায় না কিছুই না।
বিশাল। আর দেখতে পাচ্ছ কত সুন্দর ঘন জঙ্গল দুপাশে, ওই দেখো শুধু জঙ্গল আর জঙ্গল দেখবে, অসাম অসাম। তোমরা যদি কেউ আসতে চাও চলে আসবে তাড়াতাড়ি করে, সুন্দরবনের শীতকালে এখানে আসবে বোলের বাজার ব্রিজে এসে দেখবে। আর এর ভিউটা মানে এটা মুখে বলে যতটা না বলতে পারবো, দেখে যতটা আনন্দ পাবে মজা পাবে মুখে বলে ততটাই পাবে না। দেখতে পাচ্ছ নিচের সাগর গাছে আর শুধু ঘন জঙ্গল আর জঙ্গল, ওখানে কিন্তু কোনো পরিবেশ নেই, কোনো মানুষজন কেউ থাকে না, শুধু জঙ্গল আর জঙ্গল। আমার তো প্রচণ্ড ভালো লাগছে, আর আমি এই সারপ্রাইজটা পেয়ে আমি এতটাই আনন্দে ছিলাম তোমাদের কি বলবো। মানে আজকে দিনটা সত্যি আমার কাছে একটা অসাম দিন গেছে, বিশাল বড় একটা দিন গেছে বলো। এরকম তাহলে এরকম যদি ঝগড়া করে যদি এরকম কিছু কিছু সারপ্রাইজ পাওয়া যায় তাহলে কিন্তু মাঝে মাঝে তোমরাও কিন্তু স্বামীর সঙ্গে ঝগড়া করো আমি বলবো। তো দেখতে থাকো, আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার একটা লাইক কমেন্ট শেয়ার। আর একটু মাঝখানে দাঁড়ালাম, তোমার দাদাভাই বলো তুমি কটা রিলস বানিয়ে নাও, আর আমি কিছু তোমাকে ভিডিও করে দিচ্ছি, কিছু ফটো তুলেছি, প্রচুর আনন্দ করেছি আজকে। আমার তো প্রচুর ভালো লেগেছে, দেখতে পাচ্ছো শুধু জল আর জঙ্গল, আর কিচ্ছু পাবে না, মানুষজনের কোনো ই নেই, শুধু সারি সারি জঙ্গল আর গাছ দেখতে পাচ্ছো। আশা করি তোমাদের খুব ভালো লাগছে, আমি ফোনে যতটা সুন্দর না তুলতে পেরেছি চোখে দেখলে তোমাদের আরও বেশি ভালো লাগবে আশা করি তোমাদের। তো দেখতে থাকো, দেখে কিন্তু আমাকে কমেন্টস করতে কেউ ভুলবে না, ঠিক আছে? আর কেমন লাগলো বলো তো একটু, আর আমাকে লাল শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে কেউ ভুলবে না, ঠিক আছে? আজকে আমার ছেলেও লাল ড্রেস পরেছে, তো দেখো। আর এদিকে দেখো নিচে কিন্তু মাছ ধরার জন্য ডিঙিরা আছে, নৌকো পুজো করছিল সেটাই দেখাছিলাম তোমাদের। আর এখানে ছোটো ছোটো ঘাটও আছে, ওপাশে দেখো ঘাট আছে, ওখান থেকে তোমরা যদি মানে সুন্দরবনের নদীটা ঘুরতে চাও তো ঘুরতে পারো, বোট আছে, বোটে ঘুরতে পারো। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবে না, আর তাড়াতাড়ি করে ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো বাই বাই, আজকের জন্য এইটুখানি, নেক্সট আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো।